নমস্কার, এই মুহূর্তত টাইম মেড বিগ ব্রেকিং। করোনা হ্রাস পোৱাৰ লগে লগে কা বলবৎ কৰিব সরকারে? গৃহমন্ত্রী অমিত শাহে এই মুহূর্তত ঘোষণা করে কৈছে কা বলবৎ হবলৈ গৈ আছে। দেশ জুড়ি বলবৎ হব নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক। কোভিড হ্রাস হওয়ার পাছতেই কা বলবতর ইঙ্গিত দিলে গৃহমন্ত্রীগী। আর এই ঘোষণা কিছু সময় পূর্বে পশ্চিমবঙ্গত করেছে অমিত শাহে। কোভিডর বোঝা পরিহার করে কার বোঝা লব লাগিব রাজ্য? পশ্চিমবঙ্গের শিলিগুড়িত এক রাজহুয়া সভাত কা বলবৎ করা ইঙ্গিত দিছে। কা বলবৎ নহব বলে মমতা ব্যানার্জিয়ে বিয়পাইছিল উড়া বাতরি, সে অমিত শাহর ঘোষণা। কা বাস্তব আছিল আর বাস্তব হয়ে থাকিব অমিত শাহে কৈছে। পশ্চিমবঙ্গত এই কথা স্পষ্ট করে দিছে গৃহমন্ত্রী অমিত শাহে। আর কি কৈছে অমিত শাহে জানিবলে, অধিক জানিবলে সংযোগ স্থাপন করেছো ময়ূরী চৌধুরীর সঙ্গে। ময়ূরী, হয় ডুস্মিন শর্মা, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক রাজহুয়া সভা আছিল আর বিজেপির রাজহুয়া সভাত উপস্থিত হয়েছিল গৃহমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহ রাজহুয়া সভাত উপস্থিত হয়ে কা বলবৎ হব বলে ঘোষণা করেছে। আনুষ্ঠানিকভাবে গৃহমন্ত্রী অমিত শাহে সমগ্র দেশ জুড়ে কা বলবৎ হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। কিন্তু অমিত শাহর এই কথার বিরোধিতা করেছে মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি অমিত শাহক উভতি ধরাও পরিলক্ষিত হয়েছে, যেহেতু কা বলবৎ নহবর বাবে সমগ্র দেশ জুড়ে প্রতিবাদ সাব্যস্ত হয়েছিল। অসমত পাঁচজনক যুবক শহীদ হবলগিয়া হয়েছিল, কিমান জঙ্গি আছিল সেই আন্দোলন আমি নতুনক বুঝাই দিয়ার হয়তো প্রয়োজন নাই। গতি আজির দিন খন্তে সময় পূর্বে অমিত শাহে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমবঙ্গত উপস্থিত হয়েছিল আর শিলিগুড়ির রাজহুয়া সভাত অংশগ্রহণ করে অমিত শাহে সমগ্র দেশ জুড়ে কা বলবৎ হওয়ার কথা ঘোষণা করেছে। আর এই কথা ঘোষণা করেছে যে কা বাস্তব আছিল বাস্তব হয়ে থাকিব। গতি তৃণমূল কংগ্রেসে কাক লো উড়া বাতরি বিয়পাইছিল বলে মন্তব্য করেছে অমিত শাহে। আর কৈছে যে তৃণমূল কংগ্রেসে পশ্চিমবঙ্গত এই কথা বিয়পাইছিল যে কা বলবৎ নহব, কিন্তু এই কথা অমিত শাহে স্পষ্ট করেছে পশ্চিমবঙ্গত যে কা বলবৎ হব। আর অতি শীঘ্রে কোভিডর যেটা বোঝা সমগ্র দেশে পরিহার করব লাগিব, যেটা পরিহার করব তার পছতে হয়তো কার বোঝা লব লাগিব সমগ্র দেশে, যেহেতু গৃহমন্ত্রী অমিত শাহে পশ্চিমবঙ্গত এই কথা ঘোষণা করেছে। আর ইতিমধ্যেই কোভিডত সমগ্র দেশ জুরুলা হয়ে পড়েছে। আর তার মাজতে এবার আন এক ঘোষণা করা হয়েছে যে কোভিড যেটা হ্রাস হব সমগ্র দেশতে, আর হয়তো কেন্দ্রীয় সরকারে অতি শীঘ্রে কা বলবৎ করব, সমগ্র দেশ জুড়ে বলবৎ হব কা। গতি শিলিগুড়িত গৃহমন্ত্রীগুলো উপস্থিত হয়ে কা সম্পর্কে বৃহৎ ঘোষণা করেছে। এই মুহূর্তে আমি সেই খবর জানাবলে বিচারি আছো যে পশ্চিমবঙ্গত গৃহমন্ত্রী অমিত শাহ উপস্থিত হয়ে নাগরিকত্ব সংশোধনী বিধায়কর বিরুদ্ধে বৃহৎ নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক বলবৎ হওয়ার কথা এক বৃহৎ ঘোষণা করেছে। দেশ জুড়ে বলবৎ হব নাগরিকত্ব সংশোধনী বিধায়ক। কোভিড হ্রাস হওয়ার পাছতেই কা বলবতর ইঙ্গিত দিছে গৃহমন্ত্রী অমিত শাহে। পশ্চিমবঙ্গত অমিত শাহর এই বৃহৎ ঘোষণা, কোভিডর বোঝা পরিহার করে কার বোঝা লব লাগিব রাজ্য? এক বৃহৎ ঘোষণা করেছে নাগরিকত্ব সংশোধনী বিধায়কক লৈ গৃহমন্ত্রী অমিত শাহে ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িত এক রাজহুয়া সভাত বিতর্কিত কা বলবৎ হওয়ার ইঙ্গিত প্রদান করেছে। আর আনুষ্ঠানিকভাবে কা বলবৎ হওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। কা বলবৎ নহব বলে মমতা ব্যানার্জিয়ে বিয়পাইছিল উড়া বাতরি, এই বলেও মন্তব্য করেছে অমিত শাহে। আর এয়া উড়া বাতরি নহয় বলে স্পষ্ট করেছে গৃহমন্ত্রী অমিত শাহে। কা বাস্তব আছিল আর বাস্তব হয়ে থাকিব বলে মন্তব্য করেছে গৃহমন্ত্রীগুলিয়ে। আর শিলিগুড়ি বৃহৎ ঘোষণা করেছে সমগ্র দেশবাসীর বাবে কোভিডর পাছতেই সমগ্র দেশতে বলবৎ হব নাগরিকত্ব সংশোধনী বিধায়ক। আর পশ্চিমবঙ্গত আজির দিনটোত এই কথা স্পষ্ট করেছে গৃহমন্ত্রী অমিত শাহে।